আমি গত ক্লাসে একাদশ শ্রেণীর জন্য আমি ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো কিছু গত ক্লাসে আমি কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি, আজও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আসলাম। দেখো আমি বোর্ডে তিনটি গাণিতিক সমস্যা উত্থাপন করেছি। Q1 বলা হয়েছে যে 6 কিলোমিটার দূরত্বে একটি স্তম্ভ পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুতে কি করে 10 সেকেন্ড বা 10 মিনিট কোণ উৎপন্ন করে, তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করে। দেখ আমি এটাকে ও এটাকে আমি এখানে একটা পৃথিবীর সমতল ভূমি আমাদের হরাইজন দেখলাম, এবি একটা স্তম্ভ আছে বহু দূরে 6 কিলোমিটার দূরে, তার স্তম্ভের শীর্ষ থেকে যদি আমি আমাদের ও বিন্দুতে যদি রেখা টানো তাহলে এটা ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে তা খুবই ক্ষুদ্র এবং 10 মিনিটের কথা বলা হয়েছে। তাহলে সেই হিসাবে দূরত্ব যেহেতু ব্যাসার্ধ এখানে অনেক বড়, তা সুতরাং বৃত্ত চাপ যেটা হবে এডি সেটা একটা দেখা যাবে কি প্রায় সরলরেখার মতোই মনে হবে, সরলরেখার মতোই মনে হয়। তাহলে এখন আমরা এখানে আমাদের এই প্রবলেমটা সমাধান করতে বলছি কি স্তম্ভের উচ্চতা এস ইকুয়াল টু হোয়াট, আমাদের এস ইকুয়াল টু হোয়াট এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে এটাকে সমাধান করি, আমাদের দেওয়া আছে কি দেয়া আছে দেয়া আছে হচ্ছে হলো অনুভূমিক দূরত্ব, ঠিক আছে ব্যাসার্ধ। তাহলে আমাদের যে আমাদের যে বিষয়টা এখানে বলা হয়েছে যে পৃষ্ঠ বরাবর ব্যাসার্ধ, এটাকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6 কিলোমিটার ইকুয়াল টু 6000 মিটার হিসেবে আমরা এটাকে নিতে পারি, ঠিক আছে। আর বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে ইকুয়াল টু 10 মিনিট, তাহলে 10/60 দ্বারা ভাগ করলে কত হয়ে যায় ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। তাহলে 1/6 × π/180 এটা করলে কত হয় রেডিয়ানে পরিণত হয়, তাহলে পাই বাই আমরা এখানে এটা লিখতে পারি যে পাই বাই 1080 এত রেডিয়ান। আমরা কোনটাকে এখানে বের করে নিলাম, আমাদের কি দরকার, হ্যাঁ এবি ইকুয়াল টু এস ইকুয়াল টু 1 আমাদের সম্পর্কটা দরকার। কিন্তু আমরা এই এস ইকুয়াল টু আমরা জানি, আমরা জানি এস ইকুয়াল টু এস ইকুয়াল টু আর থেটা, তাহলে আর ইকুয়াল টু হলো 6000 × থেটা হচ্ছে হলো π/1080, তাহলে এত মিটার মিটারে আসবে, এত মিটারে আমার একটা ক্যালকুলেশন আসবে। তাহলে আমরা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করি এটার একটি মান নির্ণয় করতে পারব, তাহলে এটার মান আসবে কত 70.45 আসবে, এত মিটার আসবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখো যে আমরা এত মিটার পাব। তাহলে আমার এই এবি এর উচ্চতাটা কত আসলো আমাদের 70.45 মিটার, এটাই হলো আমাদের নির্ণয় উত্তর, এটাই হলো আমাদের আনসার, এটাই আমাদের আনসার। তাহলে আমরা সহজভাবে এটাকে চিন্তা করি যে আমাদের যে পৃথিবীর ব্যাসার্ধ বা অনুভূমি প্রভাব যেটা হচ্ছে সেটাকে আমরা ব্যাসার্ধ বলবো, এই বিন্দুতে কোণ হলে এই প্রান্ত স্তম্ভ আর এটা অনুভূমি আর স্তম্ভটাকে আমরা বৃত্ত চাপ হিসাবে চিন্তা করবো, কারণ এখান থেকে এটা বৃত্ত চাপের মতোই। তাহলে আমরা এখন এখানে এই প্রবলেমটা আমরা দেখলাম এবং সবাই বুঝলাম। এরপর আসো আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করি যে সেখানে কি বলছে। দেখো দ্বিতীয় প্রবলেম হচ্ছে একটি ঘড়ি, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা 3 মিটার দৈর্ঘ্য, বিশাল বড় একটা ঘড়ি, তার সেকেন্ডের কাঁটা দৈর্ঘ্য কত 3 মিটার লম্বা, এবং 10 সেকেন্ড সময়ে তাহলে কি করতেছে, 10 সেকেন্ড সময়ে ঘড়ির কাঁটা
শীর্ষবিন্দু কতটা বৃত্তাকার পথ অতিক্রম করে। তাহলে মনে করো আমার এইরকম একটা ঘড়ি আছে, এখানে তার আমরা একটা দাঁড়িয়ে নিতে পারছি 12, 6, 8 and 9 আমরা 9 এর সম্পর্ক রাখা যাক। দেখো মনে করো আমার সেকেন্ডের কাঁটাটা আমার এই বড় আছে, ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পেছনে আমার আর দুটো কাজ করতে পারি, তাহলে 10 সেকেন্ড এটা হলো আমার একটা কোণ, তাহলে বৃত্তাকার কোণ হবে একটু কাছে একটু হবে এস, ঠিক আছে, এটা হলো সেটাই বৃত্তাকার কোণ। তাহলে আমার এখানে ব্যাসার্ধ আর এটা হবে আর ইকুয়াল টু 3 মিটার, আর ইকুয়াল টু 3 মিটার। তাহলে আমরা এখন এখানে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম, দেখো আমাদের তথ্য মধ্যে এখানে যে আমাদের যে ঘড়ির কাঁটা আছে, ঘড়ির কাঁটাটা দৈর্ঘ্য বলছে 3 মিটার, এবং সে 10 সেকেন্ড ঘুরার পরে একটা 10 সেকেন্ড ঘুরার পরে এখানে এসে দাঁড়ালো। তাহলে আমরা এই জায়গাটা আমি মনে করি আগে ছিল কে পজিশন, পাঁচটা এসে বি পজিশন এসে দাঁড়ালো, তাহলে এ বি দূরত্ব অতিক্রম করবো, তো এ বি দূরত্বের দৈর্ঘ্যটা আমার এখানে নির্ণয় করতে হবে, যেটা এখানে বৃত্ত চাপের, ঠিক আছে, বৃত্ত চাপের। তাহলে আমরা এখান থেকে আমরা এটা সলিউশনের ক্ষেত্রে বলতে পারি যে এখানে আমাদের আর ইকুয়াল টু হলো 3 মিটার, আমাদের আর ইকুয়াল টু এখানে কত 3 মিটার, তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হবে তাহলে 10 সেকেন্ড, তাহলে আর ইকুয়াল টু কত হবে 10 সেকেন্ড, 10 ডিভাইডেড বাই 60 ভাগ করলে মিনিট হবে, আবার 60 ভাগ করলে একটা ডিগ্রিতে পরিণত হবে, তাহলে এইটাকে এখন আমরা 60 ডিভাইডেড বাই 60 ইনটু 60, তারপরে আমরা এটাকে গুণ করবো, এটাকে আমাদের রেডিয়ান ইনটু পাই বাই 180, তাহলে আমার এটা কত আসলো রেডিয়ানে পরিণত, এটা রেডিয়ানে পরিণত হলো। তাহলে এখন এটাকে পুরোপুরি ক্যালকুলেশন করে আমরা এখানে কি দেখাতে পারি যে পাই বাই আমাদের এখানে কত আসবে, পাই বাই ভ্যালু কত আসবে, এখানে একটু একটু বলতে একটু দেখি তাহলে দেখো আমার এখানে 10 সেকেন্ড সময় কতটুকু বৃত্তাকার পথ ঘুরবে, তাহলে বৃত্তাকার পথ ঘোরার শেষ কিন্তু আমার জন্য আমার এখানে যে 360, ঠিক আছে, 300 এত 1 রেডিয়ানে কাজ করতে গেলে ধরে এখানে আসলে হচ্ছে 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি করলে কত পাই বাই 3 রেডিয়ান আমরা এটা জানি, পাই বাই 3 রেডিয়ান, ঠিক আছে, পাই বাই 3, হ্যাঁ এটা। তাহলে আমাদের এই হচ্ছে হলো ডিগ্রি, এই হচ্ছে হলো ডিগ্রি ভ্যালু, এটা ডিগ্রিতে রূপান্তর করলাম, তা এখন আমরা এখানে পাই বাই রেডিয়ান, তাহলে বৃত্তাকার পথ অতিক্রম করতেছে, তাহলে সেটার সম্পর্কে আমরা বলতে পারি এ ইকুয়াল টু আর থিটা, তাহলে আর আর এর মান এটা হবে হচ্ছে 3 ইনটু পাই বাই 3, তাহলে এটা আসতেছে কত পাই বাই 3, তাহলে এখানে আসতেছে পাই আর 3 কিন্তু কত 3 পয়েন্ট, এটা হ্যাঁ আমার রিয়েল নাম্বার গেল 1416 এত মিটার অ্যাপ্রক্সিমেট প্রায় এত মিটার প্রায়, তাহলে এটা আসবে আমার তাহলে বৃত্তচাপ কতটা রূপ পথ অতিক্রম করে আমার 3.1416 মিটার, এই রকম ভাবে আমরা এটা সমাধান করতে পারি। এরপরে দেখো আমাদের 3 নম্বর যে প্রবলেমটা আছে কিউ থ্রি, আমরা কিউ থ্রি সলিউশনটা দেখি, কিউ থ্রি সলিউশন কিউ থ্রিতে বলছে একটি চাকা 200 বার আবর্তিত হয়ে বলে আবর্তিত হয়ে কতটা 2400 ফুট অতিক্রম করে, তাহলে এখানে বলছে চাকাটার ব্যাসার্ধ এইরকম একটা চাকা আছে মানে এটা তার কেন্দ্র ও এটা তার ব্যাসার্ধ আর, ঠিক আছে, তাই বৃত্তটি এই চাকাটি যখন একবার ঘোরে তখন তার আমার ব্যাসার্ধ কত, তখন আমার দূরত্ব কত, তাহলে এক্ষেত্রে আমরা কি করি আমরা ধরে নেব যে চাকা ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ঠিক আছে,
চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু আর এবং পরিধি পরিধি ইকুয়াল টু 2 বাই আর এত একক একবার ঘুরলে যায় তাহলে 200 বা ঘুরলে পাবে 200 × 2πr এত ফুট ইকুয়াল টু 400πr এত ফুট পাবে এত ফুট ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে প্রশ্ন মতে বলা হচ্ছে 400πr ইকুয়াল টু 2400 ফুট ঠিক আছে 2400 ফুট তাহলে পাই আর ইকুয়াল টু আমার কত হবে এখানে 6 হবে তাহলে আর ইকুয়াল টু আমার কত হবে আমার 6/5 এটার ক্যালকুলেটর ভ্যালু আমাদের জানা আছে আমরা সেটা ব্যবহার করে বের করব কত 1.9 এত ফুট আসবে তাহলে এটাই হবে হচ্ছে আমার ব্যাসার্ধ এটাই হবে আমার এখানে ব্যাসার্ধ। তাহলে এইভাবে আমাদের এখানে এরকম বহু রকমের অঙ্ক থাকে বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে আমাদের সমস্যা দিয়ে আমাদের কিছু জানতে চাইবে আমরা সেগুলো আমাদের প্রদত্ত সূত্র দিয়েছিলাম আমরা সেগুলো এখানে ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো এবং সহজে এগুলো তোমরা সমাধান করতে পারবে চেষ্টা করো। আমি তোমাদের সাথে প্রয়োজন হলে তোমরা আমার পোস্টে তোমরা যে বিষয়গুলো জানতে চাও তোমরা সেখানে কমেন্টে প্রশ্ন করবা। সকলকে ধন্যবাদ।